দর্শক সবাইকে স্বাগত বিডি গার্ডেন ক্যাপস ইউটিউব চ্যানেলে এই যে দেখেন প্রথমেই অপরিজিত ফুলের বীজগুলো বের করে নিচ্ছি বীজের ভেতর থেকে এখন এগুলো আমি মাটিতে পুঁতে দেব আমি দুইটি গাছ থেকে বীজ সংগ্রহ করেছি যাতে দুই ধরনের কালার হয় এখন কিছুদিন পরে আমার গাছগুলো বের হয়ে এত বড় হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর ডগাগুলো এই ডগাগুলো আমি যেটা করেছি বারান্দার গ্রিলে পেঁচিয়ে দিয়েছি এখন এটা আপন মনে ওপরে উঠে যাচ্ছে মাঝে মাঝে একটু ঘুরিয়ে দেবেন যদি এদিক সেদিক চলে যেতে লাগে দর্শক এই দেখেন আরও কিছুদিন পরে আমার গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখানে মোট চারটি গাছ আছে একটি টবে দুইটি আর একটি টবে দুইটি এরকম চারটি গাছ দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে পুরো গ্রিল জুড়ে হয়ে যাচ্ছে আমাদের এই অপরাজিতা গাছগুলো দর্শক আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলোতে দেখেন এখন ফুল চলে আসছে আমার এই গাছটিতে সাদা অপরাজিতা ধরেছে এটি সিঙ্গেল লেয়ার অপরাজিতা অনেকের কাছে ডাবল লেয়ার বা ডাবল পেটাল অপরাজিতা ফুলও রয়েছে তবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখুন কত সুন্দর অনেকে এই ফুলকে নীলকণ্ঠ ফুল নামেও চিনে থাকেন এই যে দেখুন আমার নীল নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল তো ভালোই হয়েছে আমার দুইটি গাছে সাদা ফুল এবং বাকি দুইটি গাছে নীল ফুল ফুটেছে খুব সুন্দর লাগে দেখতে অপরাজিতা ফুলের প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে এবং এই ফুল দিয়ে কিন্তু চাও তৈরি করে খাওয়া যায় আমি নিজেও খেয়েছি বেশ ভালো লেগেছে নীল অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করলে চায়ের কালারটা নীল হয়ে যায় যেটা দেখতে অনেক সুন্দর লাগে দর্শক এর খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই তবে ছাদে বা যদি বারান্দায় করে থাকেন গাছের গোড়া ভেজা আছে কি এটা খেয়াল রাখবেন যদি শুকিয়ে যায় মাটি তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন